আচ্ছা, বহু প্রতীক্ষিত সেই তোমাদের যেটা বাকি ছিল, তোমাদের যেটা বলার ছিল যে প্র্যাকটিস সেটের অ্যান্সারগুলো স্যার কই, প্র্যাকটিস সেটের অ্যান্সারগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমাদের পক্ষে এবার সুবিধেই হবে। আচ্ছা চলো, প্র্যাকটিস সেটের অ্যান্সার হচ্ছে প্রথমটা আমরা দেখি কী ছিল, 24 ছিল, তারপর কী ছিল, 12 ছিল, তারপরে 6 ছিল, তারপরে বলা ছিল কত হবে, তাই তো? এটা বলা ছিল। তাহলে দেখো, 24 থেকে 12 কীভাবে আসছে, 24 থেকে 12 কীভাবে আসে, 24 থেকে 12 এইভাবেই আসে যে 24-কে এইভাবে তো আর কিছু নেই, 12 দিয়ে 24 গুণ করলে হচ্ছে। এবার এটা কীভাবে হবে, এই একটা লজিক দেখো, 24/2 সমান কত হচ্ছে, 12, 12/2 সমান কত হচ্ছে, 6, তাই তো হচ্ছে। এবারে 6/2 সমান কত হবে, 3, রাইট অ্যান্সার হচ্ছে 3। ভালো করে দেখে নাও আর যেন ভুল না হয়, যারা ভুল করছে তাদের জন্য বলছি, ভুল হতেই পারে কিন্তু আর ভুল করবে না। 2 নম্বর, 16 পয়েন্টটা পারা উচিত, তা আমি করে দিচ্ছি, 4, কীভাবে হবে, 16/2 সমান কত হবে, 8, 8/2 সমান কত হবে, 4, এরকম হবে নাকি, হ্যাঁ এরকম করবে না, কী করবে বলো তো, 16/8 হলো তো, 16/8 হয়েছে। তাহলে কে তোমরা এইভাবে নেবে যে এর একটা লজিক বার করবে, কী লজিক করবে, এর লজিকটা করবে এইভাবে, দেখো এটা কিন্তু করলে এভাবে হবে না, কারণ দেখো তুমি 8/2 করলে 4 পাচ্ছ, এবার 4/2 করলে 2 হবে, তাই না, 4/2 করলে, 4/2 করলে কী হবে, 2 হবে, তো এটা তো আসছে না, এই লজিকে করবে না, কী লজিক করবে, লজিক ভাবো, দেখো 8-এর সাথে কত গুণ করলে 16 হয়, 2 গুণ করলে, তেমনি 4-এর সাথে 2 গুণ করবে 8, এই লজিকে যাবে, ওপরের লজিকটা একটা অন্য লজিক, ওপরের লজিক এই লজিকে করবে না, এই লজিকটাকে এভাবে করবে, কীভাবে করবে, 16/8 আছে, 4/2 গুণ করে দেবে 8, 8-এর সাথে 2 গুণ করলে 16, সেটার সাথে 2 গুণ করলে 8, সিরিজগুলোকে আলাদা হয়ে যাচ্ছে, এইভাবে করবে। প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন রকম লজিক থাকবে, কোন লজিকে হবে সেটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। 3-এ আসি আমরা, কী ছিল, 20, 18, 14, 36, 32, কি হবে, 20 থেকে কত গেলে 18 হয়, -2, 18 থেকে কত গেলে 14 হয়, 4 বিয়োগ করলে, গুড। তাহলে এবারে আর কি করতে পারি আমরা, এবারে দেখো এই সিরিজটা তো হলো, এবারে এরকম ভাবো এটাকে, কি ভাববে যে এই সিরিজটাকে আমি কমপ্লিট করবো কী করে, কারণ এই সিরিজের সাথে এর কোনো সম্পর্ক আমি কিন্তু পাচ্ছি না এখানে, ঠিক আছে, কারণ এটা 14 আছে, কমে কমে আসছে, এটা কিন্তু বাড়ছে আবার, মানে নিশ্চয়ই এখান থেকে শুরু হয়েছে কিছু একটা, এখানে এই অবধি আসছে, মানে এইভাবে শুরু করতে হবে, অমনি -2 করে করে তো আর পাবো না এখানে কিছু, তাহলে অন্য লজিকে ভাবতে হবে, 2-4 বাদ গেল। এবার এখানে আমি যদি কত বসালে 36 হবে, এখান থেকে 36 থেকে কত বাদ, মানে 36 থেকে আমি 2 বাদ দিই এখানে, তাহলে কত হবে, 34, তাহলে 2 হলো, 36 থেকে 4 যদি বাদ দিই তাহলে কত হবে, 32, তাহলে 2-4 এই লজিকটা ফলো করছে, মানে এই পর্যন্ত একটা লজিক হলো, সেম লজিকটা এই পাশে আমি দিয়ে দিলাম, এইভাবে বুঝবে, লজিক কিন্তু এইভাবে চেঞ্জ করা যায়, চেঞ্জ লজিক হবে, যখন দেখবে সেভাবে লজিক করবে, আগে সলিউশনটা মানে আগে প্রবলেমগুলো দেখে সলিউশন করবে। 4, 6, 10, তারপরে কি আছে, 30, তাই তো, তাহলে 4, 6, তাহলে 6 থেকে 2 বাদ দিলে কী হবে, 4 হবে, ঠিক আছে চলো একই রকম যাই, 10 থেকে 4 বাদ দিলে কত হবে, 6 হবে, ঠিক আছে মেনে নিলাম। তাহলে এবার কি করবো স্যার, এবার আপনি যেরকম করেছেন আবার 2 করে এখান থেকে 2 বাদ দিয়ে দিন, তাহলে 28 হয়ে যাবে, কিন্তু দেখো তোমার কিন্তু উত্তরে কিন্তু 28 নেই কোথাও, সেমভাবে করবে না, কী হবে এবারে দেখো, 2-এর পর 2, 4, 2 বাদ দিচ্ছে, 4 বাদ যাবে, তারপর যদি বাড়িয়ে দিই একটু, 6 করে দিই এখানে, 6 বাদ দিয়ে কী হবে, 6 বাদ দিই যদি, মানে প্রথম এখান থেকে তো বাদ যাচ্ছে, এখান থেকে 2 বাদ গেল, 4 বাদ গেল, তাহলে 2, 4, 6, 8 এরকম করে যদি যাই আমি, তাহলে এখান থেকে যদি 6 বাদ দিই কত হবে, 24 অ্যান্সার আছে দেখো, ঠিক আছে, মানে এইভাবে লক্ষ্য করবে কোনটাতে কী বাদ যাচ্ছে, 2, 4, 6 হতে পারে সেটা, তুমি যেমন প্রথমে যেমন 2, 4 বাদ গেলো, সেমভাবে অন্যদিকে লজিক আসছে, এইভাবে দেখবে এখানে যেমন সেম এক এক লাইনের লজিক চলছে, এটা ডিপেন্ড করবে কীভাবে হচ্ছে তার উপর ডিপেন্ড করবে, এটা ভয়ের কিছু নেই, এখানে একটু গুলিয়ে যাওয়ার কিছু নেই, বিভিন্ন বিভিন্ন লজিক তোমাদেরকে ফলো করতে হবে। 5-এরটা আসি, এটা খুব ইম্পর্টেন্ট দিয়েছিলাম একটা, 10, 20, 40,
তারপরে মনে হচ্ছে কত দিয়েছিলাম, 140 পুলিশ কিছু দিয়েছিলাম মনে হচ্ছে, এরকম কিছু দিয়েছিলাম মনে। তাহলে দশের সাথে কত যোগ করলে 20 হবে, 20। 20 সাথে কত যোগ করলে 40 হবে, 20 যোগ করলে। আচ্ছা এবারে আমরা 10 20 চলছে, আমরা একটু এইভাবে ভাবি না যে 10 20 30 যোগ করলে কত হবে, 70 হবে, তাই তো? 30 যোগ করলে 70 হবে মানলাম, চলো আমি তোমাদের মতো করে করি, 30 যোগ করলে 70 হলো, 70 সাথে 40 যোগ করলে কত, 110 আসছে না, ছেড়ে দাও। তাহলে 10 20 আমরা যদি এখানে 10 সাথে 10 যোগ করলে মানে এনে 10 সাথে 10 যোগ করলে 20 হচ্ছে, 20 সাথে 20 যোগ করে 40 হচ্ছে। আচ্ছা 40 সাথে যদি 40 যোগ করি কত হবে, 80 হবে। 80 সাথে কত যোগ করলে 140 হবে, 60। মানে এরকম হচ্ছে 10 20 40 60, মানে ওখানে যেমন করেছিলাম 2 4 6 ছিল, এখানে 10 20 40 60 এরকম যোগ হচ্ছে, ঠিক আছে? মানে হচ্ছে 10 এইটা যোগ হচ্ছে, 10 20 যোগ হচ্ছে, 40 80 সাথে যোগ হচ্ছে, তো এইভাবে করে হচ্ছে। মানে 10 কোথাও যোগ হচ্ছে, 10 20 40 60 ওইভাবে কিন্তু তোমার কিন্তু হচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে লজিক, এইভাবে কিন্তু লজিকগুলোকে আমাদের দেখতে হবে, লজিক দেখে কিন্তু করতে হবে, ঠিক আছে? মানে যেখানে যে লজিকই লাগবে, কোথাও মাইনাস হবে, কোথাও প্লাস হবে, কোথাও ভাগ হবে, যেভাবে হবে আর কি সেভাবে করবে। এবার আসি আমরা 6 নম্বরটা পয়েন্টটা, কি আছে বলছে, 12 20 22 12, ঠিক আছে, 24 26 12, অনেক বড় আছে দেখে ভয় পাচ্ছ, কিচ্ছু নেই ভয় পাওয়ার, কিছুই নেই, মেজারিংয়ে কিছু নেই। তাহলে 12 আছে, 12, তাহলে 12টা কত কত পরে আসছে, 2টোর পরে 12 আসছে, এখানে 2টোর পরে 12 আসছে, তাই তো? তা তেমনি এখানে 2টোর পরে 12 আসছে, তাহলে কি হচ্ছে? তাহলে এবারে আমরা 12কে রেখে দিয়েছি, 12কে ভাববো না, তাহলে কি করবো? 20 সাথে কত যোগ করলে 22 হবে, 2 যোগ করলে, 22 সাথে কত যোগ করলে 24 হবে, 2 যোগ করলে, 24 সাথে কত যোগ করলে 26 হবে, 2 যোগ করলে, 26 সাথে 2 যোগ করে দিই 28, 28 2 যোগ করে 30, দেখো 28 30 আছে অ্যান্সার, কি হলো? 12গুলোও তো থাকলো, 12 তো 2টোর পরে আসছে, 3 মানে 2টোর পর মাঝখানে মাঝখানে 2টো ফাঁকা আছে, তাহলে মাঝখানে 2টো যে ফাঁকা আছে 12কে আমি রেখে দিলাম, 12 কেন ভাবছি না। তো 20 সাথে 2 যোগ করলে 22 হচ্ছে, মানে একসাথে টানছি, দেখো 22 সাথে 2 যোগ করলে 24 হবে, 2 যোগ করলে 26 হবে, তাহলে এখানে কেন বাদ দেবো আমি, 26 সাথে 2 যোগ করি 28, আর যদি 30 2 যোগ করি 30, তারপর আবার 12 চলে এলো। এই হচ্ছে লজিক, লজিক তো এভাবেই হয়, ঠিক আছে? আমি একবার পুরোটা দেখিয়ে দিই, তোমরা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? প্রত্যেকটা আমি একটা দেখছি, হ্যাঁ, এবার তোমরা একটা পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? ওকে চলো, থ্যাংক ইউ সবাইকে, আবার আমি আজকে প্র্যাকটিস দিয়ে দেবো, একটু পরে প্র্যাকটিস দিচ্ছি, 10টা 12টা বা এরকম কিছু আমি দেখছি, সাইলেন্ট কিছু আমি ক্লিপ দিয়ে তোমাদের প্র্যাকটিসের জন্য আলাদা 12টার মতো ভিডিও বানিয়ে দেবো, সব প্র্যাকটিস সেটে আমি ইয়েতে পাবে, প্র্যাকটিস সেট যেটা প্লেলিস্ট আছে ওখানে পাবে, ঠিক আছে? চলো থ্যাংক ইউ সবাই।